ওয়েলকাম টু জেসাস স্টাডি পয়েন্ট এডুকেশনাল ইউটিউব চ্যানেল। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা, সাজেশন, লাইভ ইংলিশ ক্লাস, ম্যাথামেটিক্স ক্লাস এবং জিআই ক্লাস এবং মক টেস্ট সমস্ত কিছু আমাদের এই চ্যানেলে পাবেন। সমস্ত কম্পিটিটিভ পরীক্ষা কী কী ফর্ম বেরোচ্ছে, ফর্ম ফিল আপ কীভাবে করবেন, আবেদনের তারিখ ও আবেদনের শেষ তারিখ সমস্ত বিস্তারিত কিছু আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন। আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং ভিডিও শেষে অবশ্যই একটি লাইক করবেন। লাইভ ইংলিশ, ম্যাথ এবং জিআই ক্লাসগুলো আমরা এপ্রিল মাসের প্রথম উইক থেকে চালু করব। আজকে অর্থাৎ 12/3/2020 উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা হয়েছিল, তার কোশ্চেন সেট আমরা আজকে দেখাব। আশি মার্কের পরীক্ষা, 20 মার্ক প্র্যাকটিক্যাল থেকে, আবার 80-এর মধ্যে 30 মার্ক আছে শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ থেকে, সেই কোশ্চেনটি পরীক্ষার সঙ্গে প্রশ্ন উত্তরপত্রের সঙ্গে নিয়ে নিয়েছে। বাকি 50 মার্ক সেটা আমরা দেখাব এই ভিডিওতে। একের দাগে দুটি করতে হবে, যে কোনো একটি, দুটি কোশ্চেন আছে, দুয়ের দাগেও দুটি আছে, যে কোনো একটি করতে হবে, তিনের দাগেও দুটি আছে, তার মধ্যে একটি করতে হবে, চারের দাগেও দুটি আছে, দুটির মধ্যে একটি কোশ্চেনে উত্তর দিতে হবে, পাঁচের দাগেও দুটি আছে, দুটির মধ্যে একটি দিতে হবে, ছয়ের দাগেও সেম, দুটির মধ্যে একটি কোশ্চেনে উত্তর দিতে হবে, সাতের দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, চারটি কোশ্চেন আছে, আটের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে, চারটি কোশ্চেন আছে, এখানে প্রথমে রচনা আছে, দ্বিতীয়টিতেও একটি রচনা আছে, তৃতীয়টি পক্ষে বিপক্ষে যুক্তি দিতে বলেছে, চতুর্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্বন্ধে রচনা লিখতে বলেছে। এ হচ্ছে আজকের বাংলা কোশ্চেন, বাকি 30 মার্ক, এটা হচ্ছে 50 মার্কের কোশ্চেন, বাকি 30 মার্ক হচ্ছে এমসিকিউ এসিকিউ, এগুলো উত্তরপত্রের সঙ্গে দিতে হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।